কটা বাজে বলুন তো এখন পৌনে সাতটা বাজে পৌনে সাতটা বাজে কম্বলের ভেতর থেকে না সবে বেরোলাম ভাল লাগছিল না কম্বলের ভেতরে কম্বলের ভেতরে শুয়ে শুয়ে একটুখানি জয়াদির সঙ্গে ভিডিও কল করে কথা বললাম আমি তো কম্বলের ভেতর দিয়ে বেরোলাম না জয়াদিও শুয়েছিলো দুজনে মিলে শুয়ে শুয়ে একটুখানি গল্প করলাম এখন বর এসছে পৌনে সাতটা বাজে চা খাবো না আজকে তেজ করেছি চা চা খাবোই না চা করবোও না ভাল লাগে না রোজ রোজ এরকম কালকে আটটায় চা খেয়েছি বাট ভাল লাগে বলুন তো রক্ত লাগে এমনি জিতে আর তাছাড়া আমার মন একদম ভালো না দেখুন আমার চোখ মুখ দেখে আপনারা বুঝতে পারেন আমার মনটা খুব খারাপ আজকে জানেন মনটা খারাপ এই কারণ আমার সুন্দরী সেই ভোর থেকে কিচ্ছু খায়নি জানেন সুন্দরী একদম ভোরবেলা থেকে কিছু খায়নি একটু একটু করে মাংসগুলো দিচ্ছি ছোটো ছোটো করে কেটে ওইটা একটু খাচ্ছে ক্রিম কেকার বিস্কুট আজকে ওদের ইয়ে বিস্কুট নেই আজকে ওদের পার্লেজিটা নেই ক্রিম মেরি বিস্কুটটাও নেই পার্লেজিটাও নেই আজকে ক্রিম কেকার ছিল ক্রিম কেকার দিয়েছি খায়নি ও এ সুন্দরীটার জন্য ওর চিন্তা হচ্ছে একদম ভালো না কীরকম আমার দিকে তাকিয়ে আছে মানে কিছু একটা প্রবলেম হয়েছে ওর বাবা বলছে ঠান্ডা লেগেছে আর ঠান্ডা লেগলে খাবে না কেন ঠান্ডা লেগেছে এর আগে তো একবার সুন্দরীর ওরকম আর এত ওরা বড় হয়ে গেছে না আমার পিঠের অবস্থা খুব কোমরের অবস্থা খারাপ জানেন তো অনেক অনেকটা দূর বাইকে করে নিয়ে যেতে হয় কোলে করে না ওদেরও কষ্ট আমারও কষ্ট এখন গিয়ে যদি ইঞ্জেকশান করিয়ে আনতে পারি তাহলে আবার কাল থেকে ঠিক হয়ে যাবে ভাল লাগছে না কি করবো বুঝতে পারছি না ভাল লাগে আজ জানেন আমি সকাল থেকে এক ফোটাও জল খাইনি এক ফোটাও জল খাইনি আমার এখন মনে পড়লো যে আমি একটু জল খাইনি ভাত খেয়েছি দুপুরবেলা ভাত খেয়েও জল খাইনি সব যেন এলোমেলো হয়ে গেছে তোর ভাল লাগে না এদের চিন্তা চিন্তায় না আরও আরো আর ওই মানে সবসময় আগলে পাগলে রাখতে হচ্ছে চিটিটাকে মারছে না মস্তানটা কিছু হলেই খালি চিঠিটাকে গিয়ে খ্যাঁক করে ধরবে মানে ভয় দেখিয়ে মানে মানে সবসময় সাসিয়ে শাসিয়ে রাখবে ওকে সাসিয়ে সিয়ে রাখতে রাখতে ঘ্যাঁক করে গিয়ে ধরবে এমনি কিছু বলবে না ধরুন না ওকে ওরকম করলো ও শুয়ে পড়লো তারপরে কি করবে যেই আমি ধরতে যাবো তখনই ঘ্যাপ করে কামড়ে যাবে মানে ওকে কামড়ে নেবে মানে নাহলে এমনি গো 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 করবে এখন সেটা না সেটা না সুন্দরীটাকে নিয়ে চিন্তা হচ্ছে কেন খেলো না এরা না খেলে না আমার ভাল লাগে না একদম আর এখন কি হয়েছে বলুন তো এখন বড় হয়ে গেছে না সবসময় আটকেও রাখতে পারি না সব সময় আটকেও রাখতে পারি না একটু ছাড়তে হয় ছাড়লে এদিক ওদিক যাচ্ছে এখন কি খাচ্ছে নোংরা টোংরা না কি বুঝতে পারি না কিছু খেয়ে ফেলের আগের দিন তো চিঠি কী চিঠি অবশ্য কোথাও যায় না চিঠি এখানেই থাকে তো সেটাই যাই হোক আজকে আর ভিডিও করতেও ভালো লাগছে না যেন ছোট করে ভিডিও করলাম বিচ্ছিরি লাগছে আজকে একদম সারাদিন তো করছি কাজ করতে কাজের তো শেষ নেই পাজা ফাজা বাসন এসে করতে করতে আমি না ছেলের ঘরের জানলাটা বন্ধ করতে ভুলে গেছি ছেলে ঘরের জ্বালাটা বন্ধ করতে পারছি অফিস থেকে এসে দেখে যে ছেলে ঘরের জ্বালাটা খুলে আসে তেমন খেয়ালও নেই আমি ওর জ্বালাটা ওই জন্য বেশি খুলি না ঠান্ডা হাওয়া আসে আজকে খুলে দিয়েছি দিয়ে একটু ঝাড়ঝোর করেছি আচ্ছা আমি একটু চা খাবো না আমি মাখবো না মুড়ি করবোই না কিছু তোর ভালো লাগে না তারপরে কী হয়েছে আরে একটু আগে না বলিনি এখন ওর বাবাকে একটু এবার এই বাচ্চাদের জন্য তো আমি তো আমার দরজাটা খুলে রেখে দিই সবসময় না বাচ্চারা আসে যায় আসে একটা ছেলে না বেলায় না একটা টর্চ নিয়ে আমার ঘরের সামনে ঘুরছিল জানেন বুঝতে পারলাম না কে ছেলেটা আমায় দেখে না কিরকম যেন একটু হয়ে গিয়ে চলে গেল দুটো গাড়ি থাকে না উঠোনে ও বুঝতে পারছি না বলিনি এখনো আর আমার দরজাটা পুরো হাট করে খোলা আমার এই দরজাটা পার্কির জন্য বন্ধ বাইরে মানে কেউ চুরি করে কিছু নিয়ে চলে গেলে আমার ঘর থেকে আমি তো বুঝতে পারবো না বলি না তো এবার দরজা বন্ধ করে থাকবো বাচ্চারা একটু এদিক ওদিক যায় ঘরে আসে ছাদে যায় উপরে যায় সেটাই আমার এখন মাথা মধ্যে যে ছেলেটা কে টর্চ নিয়ে হাতে আবার নানান রকম চিন্তা বুঝেছেন ছেলেটার গাড়িটা এমন না একদম গেটের মুখটা রেখেছে ছেলেটা গাড়িটা সাইকেল নিয়ে বেরিয়েছে মানে গাড়িতে তেল নেই আর ওর বাবার গাড়িটা উঠোনে একটা ছেলে টর্চ নিয়ে আমার এদিকে তো ফাঁকা বাড়িঘর নেই যে বাবা কারোর বাড়িতে এসছে তা তো নয় এসছে তো আমার এখানেই পুরো আমার এখানটা তো ফাঁকা আমি আমার পোস্টের ঘরে মিটার ঘরের ওখানটা আমি ছেলেটাকে দেখলাম আর বাচ্চারা ঘেউ ঘেউ করছে তো খুব জোরে আমি কী না কি সারাক্ষণ তো করে এও আছে তারপর দেখি কি একটা ছেলে গেল টর্চ নিয়ে বুঝতে পারছি না বলিনি বললে তো আমার বড় করে টেনশান করবে গাড়িগুলোকে সব ঘরে তোলার চেষ্টা করবে সব সিঁড়ির তলায় আমার যাতায়াতের খুব অসুবিধা হয় এখন যেই বলবো না দুটো গাড়ি তুলে হয়তো এদিক ওদিক করে তুলে রাখবে দেখা যাক কী হয় যাই হোক আর ভালো লাগছে না আমাকে আর দেখে বুঝতে পারছেন আমার হাল খুব খারাপ বেহাল ভালো লাগছে না একদম যাই চাটা করি আবার চাটা না করলে খাবে তো খাল লাগে ঠিক আছে টাটা